হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাওনা স্পিকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি হাঁসের মাংস ঘুনা করে দেখাবো। এর জন্য একটা হাঁসের মাংস নিয়েছি, আর নিয়েছি নারকেলের দুধ করে নিয়েছি, একটা নারকেল আমি দুধ করে নিয়েছি, আর নিয়েছি 3টা পেঁয়াজ কুচি, হাফ কাপের একটু বেশি তেল, আর নিয়েছি 2টা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচেরও কম হলুদের গুঁড়া, 1/4 ভাগ গরম মশলা। তাহলে কীভাবে হাঁসের মাংসটা রান্না করতে হয় সেটা এখন দেখে নিন। আমি প্রেশার কুকারে রান্না করে দেখাবো। হাফ কাপের একটু বেশি তেল দিব, আর দিয়ে দিব 2টো তেজপাতা, ছিঁড়ে দিব কিছু গরম মশলা, দিয়ে নাড়তে হবে। যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন আমরা একটা 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা গোল্ডেন করে ভাজতে হবে। পেঁয়াজটা প্রায় গোল্ডেন কালার হয়ে গেছে, এখন এর ভিতরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। দিয়ে মিক্স করতে হবে। যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে ভালো করে মিক্স করার পরে আমরা এর ভিতরে সামান্য একটু পানি অ্যাড করব, আর বাকি মশলাগুলো দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে কষিয়ে নেবো মশলাটা। কষানো হয়ে গেলে আমরা এর ভিতরে মাংসগুলো দিয়ে দিব, যে হাঁসের মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। গ্যাসটা মিডিয়াম লোতে করে দিব, করে দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দেবো একটু লবণ, স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে নাড়তে হবে। আমরা ভালো করে কষিয়ে নিবো। আমরা এর ভিতরে পানি দিইনি, সামান্য একটু পানি দিয়েছিলাম সেটাই আমাদের হয়ে গেছে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমরা এর ভিতরে নারকেলের দুধ অ্যাড করব। আমি 1টা নারকেল দুধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব।
করে মিশিয়ে নেব চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব এখন আমি এর ভিতরে চারটি কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে আমি প্রেসার কুকারে মুখটা আটকে দিব আমরা পাঁচ মিনিট পর আবার ফিরে আসব এই দেখুন আমার মাংসটা তৈরি হয়ে গেছে এখন উঠিয়ে দেখাবো কেমন হয়েছে এই দেখুন আমার হাঁসের মাংস বোনা তৈরি হয়ে গেছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ